নতুন শ্রমিক নিয়োগ, ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান ও কিছু কর্মকর্তার অপসারণ সহ বিভিন্ন দাবিতে গেল কিছুদিন থেকে আন্দোলন করছিল গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকার পোশাক ও ওষুধ সহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে গেল সপ্তাহে শিল্পাঞ্চলের শতাধিক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয় মালিকপক্ষ। যৌথবাহিনী মোতায়েনের পর দু তিন দিনের মাথায় অধিকাংশ কারখানা চালু করা হয়েছিল, তবে আবার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সাভার ও আশুলিয়ায় 79টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়, তবে সড়কে কোথাও কোনো বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আশুলিয়া শিল্প পুলিশ জানিয়েছে, যেসব কারখানায় অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেনি, তাই ওইসব কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি হামলা হতে পারে এমন আশঙ্কায় ওই কারখানাগুলোর আশপাশে থাকা অন্য কারখানাতেও ছুটি ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। সমাধান করতে না পারার কারণে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ আছে, এবং যাতে এই ফ্যাক্টরির শ্রমিক দ্বারা অন্য ফ্যাক্টরি যাতে ডিস্টারবেন্স না হয় এই জন্য কিছু কিছু ফ্যাক্টরি ভয়ে বন্ধ রেখেছে। অবশিষ্ট অধিকাংশ প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানই চালু আছে এবং পূর্ণদমে কাজ চলছে। এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, সোমবার শ্রমিকরা কারখানায় গিয়ে অধিকাংশ কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পায়। এতে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা, তারা বলছেন ন্যায্য দাবি মালিকপক্ষ না মেনে তালবাহানা করছেন। এদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, রয়েছে সেনা টহল। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।